আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আবারও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম আজকে। তো আজকে আমি শিখাবো যে স্যামসাং টিভিতে, মানে যারা স্যামসাং স্মার্ট টিভি ইউজ করেন তারা কিভাবে স্যামসাং টিভিগুলোকে ফ্যাক্টরি রিস্টার্ট করবেন। তো অনেক ক্ষেত্রে আমাদের অনেক সমস্যার কারণে টিভিটা ফ্যাক্টরি রিস্টার্ট করতে হয়। তো আমরা আসলে সচরাচর জানি না যে কীভাবে ফ্যাক্টরি রিস্টার্ট করতে হয়। আসলে সব টিভির মতোই কিন্তু স্যামসাংয়ের টিভির নিয়ম কিন্তু এক না, এটা ভিন্ন ধরনের। অন্যান্য টিভিগুলো হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সনের হয়, আর স্যামসাংয়ের টিভিটা হচ্ছে টাইজেন ভার্সন হয়, যার জন্য এটার অপারেটিং সিস্টেমটাও অনেকটা আলাদা। তো যারা আসলে টিভি রিসেট করতে পারছেন না, মানে স্যামসাংয়ের টিভি, তাদের জন্য আজকের ভিডিও। পুরো ভিডিওতে থাকছি আমি হৃদয় মৃধা, আপনারা দেখছেন এমএসপি টেকরুম। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন তাহলে শুরু করা যাক। তো প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো যে কীভাবে স্যামসাংয়ের টিভিটা রিস্টার্ট করবেন এবং রিস্টার্ট করার পর পুনরায় সেট আপ করবেন। চলুন তাহলে শুরু করা যাক। তো প্রিয় দর্শক, প্রথমে আপনাদেরকে স্যামসাং টিভিটি অন করে আপনাকে চলে যেতে হবে একেবারে নিচে। নিচে বাম পাশে দেখতে পাচ্ছেন সেটিং অপশন রয়েছে, এই সেটিং অপশনে আপনারা ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পর আপনারা চলে যাবেন নিচে, দেখতে পাচ্ছেন জেনারেল লেখা আছে। এই জেনারেল লেখার এখানে এসে আপনাকে রিমোটের ডান পাশের বাটনটি দিয়ে ডান দিকে চলে যেতে হবে। ডান দিকে চলে যাওয়ার পর আপনাকে নিচে আসতে হবে, একেবারে নিচে। একেবারে নিচে দেখতে পাচ্ছেন রিসেট অপশনটি লেখা রয়েছে, এখানে আপনাকে ওকে দিতে হবে। ওকে দেওয়ার পর এখানে পিন নাম্বার চাইবে। তো পিন নাম্বার এখানে ডিফল্ট দেওয়াই রয়েছে, দেখতে পাচ্ছেন 4টা 0। তো আপনি এখানে 4টা 0 সুন্দরভাবে দিয়ে দিবেন, 1 2 3 4। 4টা 0 দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে রয়েছে যে ইফ ইউ প্রসেস টু রিসেট অল সেটিং উইল রান ফ্যাক্টরি ডিফল্ট। তো আমি এখানে রিসেট দিয়ে এখানে আমি ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে লোডিং নিচ্ছে, লোডিং নেওয়ার পরে কিন্তু রিসেট হয়ে যাবে। এখানে কিন্তু পার্সেন্টেজ আকারে কাজ হচ্ছে, দেখতে পাচ্ছেন 100% হয়ে গেলেই কিন্তু আপনার এই টিভিটা রিসেট হয়ে যাবে। তো প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে 100% হওয়ার পর কিন্তু ইন্টারফেসটা এরকম আসবে। এখন কিন্তু আপনাকে টিভিটা সেট করতে হবে, মানে পুনরায় সেট আপ করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন হাই লেখা আছে, আপনারা জাস্ট এখানে ওকে দিয়ে দিবেন। ওকে দেওয়ার পর এখন রয়েছে যে আপনি স্মার্টফোনের মাধ্যমেও টিভিটা সেট করতে পারেন, অথবা রিমোট কন্ট্রোলের মাধ্যমেই সেট করতে পারবেন। তো সহজ হচ্ছে রিমোট দিয়েই সেট করবো। তো ডান পাশে গিয়ে আপনাকে ওকে দিতে হবে। তো ওকে দিয়ে দিলাম। এখন হচ্ছে যে আপনি আসলে কি সিলেক্ট ইয়োর কান্ট্রি। তো আপনি কোন কান্ট্রি, সেই কান্ট্রিটা আপনি দিবেন। তো এখানে আছে এশিয়া অ্যান্ড ইউরোপ। তো আমরা যেহেতু এশিয়ার, তো এশিয়া দিয়ে দিলাম। তারপরে স্টার্ট অটো সেট আপ। তো আমরা অটো সেট আপ দিয়ে দিলাম এবং ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর এখানে একটু সময় নেবে। তো এখানে আমাদের কি ওয়াইফাই কানেকশন করতে বলছে। তো আমরা এখানে ওয়াইফাই কানেকশন করব। তো আমরা এখানে আমাদের ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দিয়ে দেবো। আপনারা আপনার ওয়াইফাইয়ের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো আমি আমার ওয়াইফাই পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি, একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। এতে করে তাহলে আপনি ভালোভাবে শিখতে পারবেন। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাহলে কিন্তু এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো আপনারা মিস করবেন। যাই হোক, তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিলাম এবং ডান দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কানেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে কানেক্ট দেখাচ্ছে। তো তারপরে আমাকে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি আছে, সেগুলো আমাকে একটু খেয়াল করতে হবে ভালোভাবে। তো এখানে আমাকে এগ্রি টু অল, এখানে এগ্রি টু অল দিয়ে আপনাকে ওকে প্রেস করতে হবে। তো ওকে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে চেকিং ফর আপডেট, মানে আপনার টিভিতে কোনো অ্যাভেলেবেল কোনো কিছু আপডেট আছে কিনা এটা চেক করছে। তো চেক করার পরেই কিন্তু দেখুন অলরেডি ইউ আর অলরেডি আপ টু ডেট, মানে আপনার টিভির যে সফটওয়্যার রয়েছে সেটা অলরেডি আপডেট করাই রয়েছে। তারপর আমরা গট ইট দিয়ে দিলাম। তারপর এখানে রয়েছে যে গেট মোর ফ্রম ইউর স্ক্রিন উইথ ইউর স্যামসাং অ্যাকাউন্ট। তো আপনি চাইলে এখান থেকে আপনার স্যামসাং অ্যাকাউন্টটা বসাতে পারেন। যদি আপনার স্যামসাং অ্যাকাউন্ট না থাকে, বা আপনি যদি না পারেন যে কীভাবে স্যামসাং অ্যাকাউন্ট খুলতে হয়, তো আমাকে কমেন্টস করে জানাবেন। আমি নেক্সট ভিডিওতে আপনাকে এই বিষয়ে জানাবো। তো যাই হোক, আমরা সবগুলো নেক্সট দিয়ে দিচ্ছি। আমরা সব নেক্সট দিয়ে দিব এবং কি করব, একেবারে উপরে দেখতে পাচ্ছেন একেবারে উপরে নেক্সট রয়েছে, এগুলো আমরা নেক্সট করে দিব। সবগুলো আমরা নেক্সট দিয়ে দিব। এরপরে রয়েছে আমাদেরকে কি করতে হবে, সিলেক্ট ইউর টিভি সোর্স। আপনি কি ধরনের কেবল অথবা মানে স্যাটেলাইট বক্স যেগুলো আমরা যে আকাশ স্যাটেলাইট বক্স বলি বা যেইটাই ব্যবহার করেন না কেন আপনি যদি স্যাটেলাইট বক্স ইউজ করেন তাহলে আপনি এই অপশনটা সিলেক্ট করবেন। আর যদি আপনি ডাইরেক্ট ডিশের লাইন ইউজ করেন তাহলে কিন্তু আপনি এরিয়াল ডাইরেক্ট টু টিভি এটা সিলেক্ট করতে পারেন। দোস্ত আমি এটা সিলেক্ট করে দিলাম, তারপরে আমরা ওকে দিয়ে দিলাম। ওকে দেওয়ার পর স্কিপ দিয়ে দিব। স্কিপ দেওয়ার পর এখানে লোডিং প্লিজ ওয়েট, মানে প্রসেসিংটা হতে একটু সময় লাগে। এটা হয়ে গেলে কিন্তু আপনার টিভি পুরোপুরি ফিনিশ হয়ে যাবে। তো আমি এখানে এক্সিট দিয়ে দিলাম। এখন এখানে এসে আমি নেক্সট দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে টিভিটা কিন্তু খুব কালারফুলভাবে একদম ওপেন হয়ে গেল। যেহেতু স্যামসাংয়ের টিভি আসলেই এটা ডিসপ্লে কথা বলা লাগে না, স্যামসাং ডিসপ্লে রাজা। তো ডান দিয়ে দিলাম। এখন কিন্তু আমার টিভিটা প্রপারলি হয়ে গেছে। তো আপনারা এই ভিডিওতে শিখতে পারলেন যে কীভাবে স্যামসাং টিভি ফুল রিস্টার্ট করে এবং পুনরায় সেট আপ করবেন। তো প্রিয় দর্শক, এই ছিল ভিডিও দেখে যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না। এবং পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান বা কোন বিষয় ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।